এমন আউট যে কোনো ব্যাটসম্যানের জন্যই কষ্টের, যেখানে বিরাট কোহলিকে বাঁচাতে নিজের উইকেট বিসর্জন দিলেন সূর্যকুমার যাদব, যা দেখে অপরাধীর মতো তাকিয়েছিল বিরাট কোহলিও, কারণ দোষটা সম্পূর্ণই তারই। ভারতের ব্যাটিং ইনিংসের 34তম ওভারের ঘটনা, 10 বোল্ডের করা বলটি ঠেলে দিয়ে দোষ শুরু করেন সূর্যকুমার যাদব। নন স্ট্রাইকে থাকা কোহলিও সেইটাকে সাড়া দিয়ে দোষ শুরু করেন, তবে হঠাৎই দাঁড়িয়ে যান, কারণ কোহলি দেখতে পান বল ধরে ফেলেছে ফিল্ডার, দৌড়ালে নিশ্চিত আউট, তাই ফিরে আসেন নন স্ট্রাইক প্রান্তে। ওদিকে সূর্যকুমার ইতিমধ্যে পৌঁছে গেছে নন স্ট্রাইক প্রান্তে, তখন কোহলির এমন কাণ্ড দেখে যাদব বুঝতে পেরে আবারও দোষ শুরু করে স্ট্রাইক প্রান্তের দিকে, তবে ততক্ষণে দেরি হয়ে গেছে, স্টাম্প ভেঙে ফেলেছে টম লাথাম, তাই কষ্টদায়ক রান আউটের শিকার হয়ে ফিরে যান সূর্যকুমার যাদব। যদিও কোহলির জন্য তার এমন উইকেট বিসর্জন বৃথা যায়নি, বিশ্বকাপে 20 বছরের আক্ষেপ ঘুচিয়ে জিতেছে ভারত, তবে শত চেষ্টা করেও সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি, ফিরে গেছেন সেঞ্চুরি থেকে 5 হাত দূরে থাকতে আক্ষেপ নিয়ে। ভারত যেভাবে খেলছে, এই ভারতকে থামাবে কে? এমনকি জিতে যেতে পারে এবারের বিশ্বকাপও।